আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই, সবসময় ভালো থাকেন এটাই চাই। চলেন আজকে বাগানে ঘুরি, বাগানের ফুল ও ফলের মেলা চলতেছে, সেগুলো দেখি এবং কথা বলি। প্রথম কথা বলি ড্রাগন গাছ সম্পর্কে। যাদের ড্রাগন গাছে এখনও ফুল আসে নাই তারা একটু পরিচর্যা করেন, একটু পরিচর্যা ছাড়া ফুল খুব কমই আসে। দেখছেন কি ফুল অবস্থা দেখছেন, আরও দেখাচ্ছি, এটা সবেমাত্র শুরু হয়েছে এবং টানা অক্টোবর পর্যন্ত ফুল আসবে এবং ফল হবে। তো যাদের কাছে এখনও ফুল আসে নাই তারা পুনিং করেন এবং খাবার দেন, ফুল অবশ্যই আসবে, একটু কষ্ট করেন। আর যাদের গাছ পুরো জঙ্গল হয়ে গেছে তারা ছাঁটাই করেন ডালগুলো, ডালগুলো ছাঁটাই করে সুন্দর সুন্দর কিছু ডাল বাছাই করে তারপর পরিচর্যা করেন, তাহলে ফলন পাবেন। অতিরিক্ত ডাল হয়ে গেলে ফলন কমে যাবে, ডালেই আপনার খাবার খেয়ে নেবে। চলেন একটা আনার গাছ দেখি, দারুণ হয়েছে, দারুণ কিছু ফল ছেট হয়েছে, 12-13টা হবে গাছে, আরও কিছু ছেট হচ্ছে, এগুলো ছেট হয়ে যাবে, ভালো অবস্থা। তবে ওরও পরিচর্যা করা লাগে, আপনার মাসে একবার হলে ছত্রাকনাশক ঔষধ এবং পোকামাকড়ের ওষুধ দিতে হয়। দেখছেন এই যে পাতা একটু কোঁকড়ানো কোঁকড়ানো, তার মানে আর পোকার ওষুধ দিতে হবে, কালকেই ওকে ওষুধ দিয়ে দেবো পোকামাকড়ের, যাতে পোকামাকড়ের ক্ষতি না করতে পারে এবং ফলটাকে ছত্রাকে নষ্ট না করতে পারে। যাই হোক, কমলা গুটি বাঁধতেছে, কয়েকটি কারণে কমলার গুটি ঝরে যায়। প্রথমত পানি কম দেওয়া, পানি কম থাকলে আপনার কমলা গাছে গুটি ঝরে যাবে, প্লাস গাছের চেহারাও নষ্ট হয়ে যাবে এবং ফলন কমে যাবে। চায়না কমলা, রামলঙ্গন সমত এটা জাত, এটা খাওয়া দরকার, কারণ একটাই ঝুলছে গাছে। দেখছেন কাঁচা কালে কালার কি সুন্দর, কাঁচা সময়ে কালার অনেক সুন্দর, পাকলে তো আরও কালার হবে, এটা খেতেও মিষ্টি। এবং নতুন করে আরও হচ্ছে। চলেন এই গাছটা ড্রাগনের কী অবস্থা দেখে আসি, কঠিন অবস্থা যা বলার মতো না, দেখলে যে কেউ গা জ্বলবে যে এত ফুল কেন আসে। পরিচর্যা করেন ভাই, পরিচর্যা করতে হবে, পরিচর্যা না করলে ফুল আসবে না। দেখেন কোনটায় ফুল আসতেছে, এবছর ডালের ফুল, এটা কিন্তু একেবারে পুরান ডাল না, নতুন ডাল, এবছর তাতে ফুল আসছে। এবং মাথা দিয়েও একটা কুশি বের হচ্ছে, সেগুলো কেটে দিতে হবে, নতুন কুশি কোনো মতেই রাখা যাবে না। চলেন এটাও রামলঙ্গন, প্রচুর ফুল আছে, দেখেন কি পরিমাণ ফুল, এই ফল সেট হচ্ছে, দারুণ অবস্থার। চলেন তার আগে একটা গাছ দেখে যাই, দার্জিলিং কমলা, দারুণ অবস্থা, গাছটির অবস্থা খুবই ভালো এবং ফলনও ভালো, ওর ফলও খেতে মিষ্টি। গতবার ভালো ফলন হয়েছিল, গতবার খেয়েছি, এবারও ভালো ফলন হবে, এবারও খাবো, ফলগুলো বড় হচ্ছে। তো খাবার ঠিকমতো খাবার দিতে হবে, আপনি খাবার যেটাই দেন না কেন অন্তত 20-25 দিন পরে দিতে হবে। যদি শুধু যেগুলো ফল ছেট হয়ে গেছে, যদি আপনি শুধু খৈল ভিজানো পানি দিলেই পারেন, আর কিছু দরকার নাই আপাতত, কারণ গাছ ঠিক থাকলে ফল ঝরবে না। এটা হচ্ছে দেখছেন ড্রাগন, কী পরিমাণ ড্রাগন হচ্ছে, একটা ফুল আসছে এবং আগে একটা ফুল ফুটে গেছে, দেখেন ওটা অগ্রিম হয়েছে। যাই হোক, নতুন করে আবার ধুমছে, ফুল আসতেছে, যা কল্পনার বাইরে যে এত ফুল। এটাও ভালো পরিমাণ গুটি ছেট হচ্ছে, দারুণ হবে, দারুণ, অসাধারণ। চলেন আরেকটা আনার গাছ দেখে আসি,
অস্ট্রেলিয়ান আনার কয়েকটা ধরেছে। গাছের বয়স এক বছরের কাছাকাছি এবং ফুলও আছে সাথে কিছু। দেখছেন এটা নষ্ট হয় নাই, একটাও নষ্ট হয় নাই। ঠিকমতো পরিচর্যা করেন, আপনার একটা ফলও নষ্ট হবে না। এটাও অস্ট্রেলিয়ান আনার, এটাও ছেট হয়ে গেছে অলরেডি একটা আনার। মাশাল্লাহ, গাছটা একটু রোগে আক্রান্ত, ওকে ওষুধ দিতে হবে এবং ওর মাটি চেঞ্জ করতে হবে, পুরোটাই চেঞ্জ করতে হবে। কোনো মতে ঘাস ওর সরানো যাচ্ছে না। চলেন যেতে যেতে ফল গাছ দেখি আর কথা বলি। ড্রাগন সম্পর্কে তো বললামই, আপনার পুনিং করেন, নতুন ডাল ছাটাই করে দেন এবং খাবার দিয়ে দেন। খাবারের মধ্যে পটাশ, জিঙ্ক, বরুন, টিএসপি এটা দিবেন ড্রাগনে। কমলা দেখছেন, অসাধারণ অসাধারণ কমলা। যাই হোক, আর কমলার গুটি ঝরার ক্ষেত্রে তো কয়েকটি কারণ কারণেও, প্রথম কারণ হলো পানি দিবেন ঠিকমতো, পানি দিলে কমলার গুটি কম ঝরবে এবং খাবারও দিবেন, খলবি যেন পানি দেন, ব্যাস এনাফ। এটাও কয়েকটা হয়েছে, প্রত্যেকটা গাছে কমলা হয়েছে। চলেন এটা দেখে আসি এটার কী অবস্থা, এটা দারুণ অবস্থা। এটা দার্জিলিং কমলা, এর আগের বার প্রচুর হয়েছিল, এবারও হচ্ছে, আশা করি এবারও খুব ভালো পরিমাণে ফল হবে। ড্রাগনটা এটা দেখে যাই, এটার কী ফুল আসতেছে দেখছেন, দেখলে তো পাগল হয়ে যাবেন গা, যে কী পরিমাণ ফুল আসতেছে। এইটা দেখেন এখানকার কী অবস্থা, অসাধারণ। এই যে আসতেছে প্রত্যেকটা ডালে, আর আনার গাছে প্রচুর ফুল। এটা এখনও গুটি ছেট হয় নাই, কারণ এটার একটাই কারণ, এটা ফুল শুরু হয়েছে, সবে মাত্র দুই মাস হবে। এখন ম্যাক্সিমাম আপনার পুরুষ ফুল, স্ত্রী ফুলের সংখ্যা খুব কম, অতএব পুরুষ ফুলের পরে স্ত্রী ফুলের সিজন আসবে, তখন সেট হবে। এটা কিছু ফল সেট হচ্ছে, মাশাল্লাহ এই যে ফল সেট হচ্ছে কিছু, অলরেডি এটা সেট হয়ে গেছে এবং এখানেও আছে। এটা পুরুষ ফুলের সংখ্যা একটু বেশি আছে, অতএব এটাও ফল সেট হবে। এটা ফল সেট হয়ে গেছে অলরেডি, দারুণ অবস্থা। চলেন আর একটা কমলার গাছের সঙ্গে কথা বলি, প্রচুর ফল, এবার খেলা দেখাবে ও, এত পরিমাণ ফল বলার বাহিরে, প্রত্যেকটা ডালে ফল, বড় হবে, অনেক বড় হবে গাছটা এবং ফলও প্রচুর হবে। এটাও ফল আছে, প্রত্যেকটা কমলা গাছে ফল আছে, অল্প আর বেশি হোক যাই হোক আছে। এটা আবার ফুল আসা শুরু হয়েছে, প্রত্যেকটা ড্রাগন গাছে ফুল আসতেছে, এটা খুব ভালো লক্ষণ। আর আপনারাও এভাবে পরিচর্যা করেন, ডালগুলো কেটে দেন, পুরান ডালের মাথা কেটে দেন, নতুন ডাল ছাঁটাই করে দেন, ব্যাস হয়ে যাবে আপনার বাগানও ফল ঝুলবে। এটাও ফুল আসছে, একটা অলরেডি একটা ফল সেট হয়ে আছে, এইটা ফুল আসছে, ওই যে একটা ফল অলরেডি সেট হয়ে আছে। চলেন এবার এদিক যাই, এটা হোয়াইট ড্রাগন, নতুন গাছ, এক বছর হয়নি ওর বয়স, যদিও ওর ফুল আসার সম্ভাবনা আছে এবং ফুল আসবেই। আনার ড্রাগন নিয়ে কথা শেষ, এবার আনার নিয়ে শুরু করি। আনার কাছে আপনার মাসে একবার হলো আপনি ছত্রাকনাশক ওষুধ দিবেন এবং পোকামাকড় ওষুধ দিবেন, নাহলে আপনার ফল নষ্ট হয়ে যাবে এবং পোকায় পাতা খেয়ে ফেলবে, ফলও নষ্ট করে দেবে এবং ছত্রাকের আক্রমণ হবে। প্রচুর ফুল আসছে এবং প্রচুর ফলও ছেট হচ্ছে, এই যেগুলো ছেট হচ্ছে ওই সামনে ছেট হচ্ছে, উপরে ছেট হচ্ছে, এগুলো ছেট হয়ে গেছে। চলেন ছোট্ট একটা গাছের দিকে যাই, ওর দুটো ফল, দুটো তিনটা ফল আছে, এই দুটো একটা তিনটা
ফল গাছে ঝুলছে, ওর নাম সম্ভবত ডাব্লিউ মেকার সম্ভবত। যাই হোক, চলেন পেয়ারা গাছের দিকে যাই একটু। পেয়ারা গাছে ফুলের মেলা, একটা ডালে কয়টা পরিমাণ ফুল আছে দেখছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই শুধু একটা ডালে 12টা ফুল। আপনারা চিন্তা করেন কি পরিমাণ ফুল থাকে গাছে। এর আগে প্রচুর ফল খেয়েছি এবং আবারও খাবো, প্রচুর ফুল প্রত্যেকটা ডালে ডালে, দেখেন প্রত্যেকটা ডালে ডালে ফুল। এবং এই ফুল শেষ হলে আবার নতুন করে পুনিং করে দেবো, পুনিং করলে আবার ফুল আসবে। পেয়ারা গাছে পুনিং করতে হয়, জানা লাগে পেয়ারা গাছে পুনিং সম্পর্কে, নাহলে আপনার ফুল ও ফল কম আসবে। চলেন, এটাও এক বছর হয় নাই ড্রাগন, এটা অলরেডি ফুল চলে আসছে, দেখেন এখানটা দেখেন ফুল আসছে, বাট কুশিও আসছে, কুশিগুলো কিন্তু ভেঙে দিতে হবে। চেস ফুলটা রেখে দিলাম, ফুলটা ফল হবে। এই যে নতুন কুশি আসছে, এগুলো সবই ভেঙে দিতে হবে, যদিও আমি খালি হাতে হাত দিতে পারছি না, কারণ যে কোনো মুহূর্তে কাটা ফুটবে, কাটা কষ্ট অনেক দুঃখজনক, ব্যথাও, অতএব কোনো মুহূর্তেই চাই না ও কাটা, ওর কাটা খেতে। এটা মৃদুলা, প্রচুর আনার হয়েছে, অসাধারণ আনার, দেখেন একবার কি পরিমাণ ফল সেট হচ্ছে। কালারটা সুন্দর, দেখতে মজা, কিন্তু একটা ফলও নষ্ট হয় নাই এবং একটা ফল স্পট পড়ে নাই। ওর দু একদিনের মধ্যে ওর ফল ঢেকে দেবো, যাতে অনেকের নজর না লাগে। এটা প্রচুর ফুল, এর মধ্যে স্ত্রী ফুল আছে অনেক সংখ্যায় বেশি, এই যে দেখছেন এগুলো সব স্ত্রী ফুল, পুরুষ ফুল সব ঝরে যাবে, স্ত্রী ফুল টিকে যাবে, তবে পুরুষ ফুলের পরে স্ত্রী ফুলের আগমন হয়। এটারও একই অবস্থা, এটা স্ত্রী ফুলের সংখ্যা প্রচণ্ড এবং প্রচুর ফলও ছেট হচ্ছে, তারপরও কিছু ফল ঝরে যাচ্ছে, কিছু ফল ঝরে যাবে, এটাই স্বাভাবিক, ওর ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে ও ফল ছেড়ে দেবে। অতএব এ নিয়ে টেনশনের কোনো কারণ নাই, যে আপনার ফল ছেট হচ্ছে না, এ হচ্ছে না, ও হচ্ছে না, কোনো টেনশনের কারণ নাই, পরিচর্যা করে যান, ফল ছেট হবেই। দেখছেন এটা কী অবস্থা, তবে ঠিকমতো পানি দিতে হবে, দেখছেন এটার পানি গোড়া শুকিয়ে গেছে, তার মানে আজকেই পানি লাগবে, ওর আজকেই পানি দিতে হবে, এটাই সত্য। এটাও ভালো পরিমাণ ফল সেট হচ্ছে এবং গাছটা অসাধারণ দেখতে, ফুলগুলো তার অসাধারণ। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, যাই হোক আপনি যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, খুশি হব। আর ঠিকমতো ড্রাগন গাছে পরিচর্যা করেন, আপনার কাছে ফুল আসবে। আনার গাছে পরিচর্যা করেন, আপনার কাছে ফুল আসবে, ধৈর্য হারা হয়েন না, এক সময় হয়তো ফল ছেট হয়ে যাবে, শুধু অপেক্ষা করেন, ঠিকমতো পানি দেন। আর যেই গাছে ফল ছেট হয়ে গেছে সেই গাছে খলবি যেন পানি দেন, আর যেগুলো ফল ছেট হয় নাই, ফুল আছে গাছে, আপনি শুকনো খাবার দেন এবং সাথে কম্পোস্ট দেন। ভালো থাকেন, খুদা হাফেজ।